সানডে টাইমস কলকাতা একটি ওয়েব পোর্টাল, এবং এই ওয়েব পোর্টাল মাত্র দু তিন মাস হলো শুরু করেছে, তার মধ্যেই তাদের প্রচুর মানুষ এখন দেখছেন। আসলে এই অচেনা ভাইরাসের কারণে এখন ডিজিটালেরই রবরবা তো, এবং আমরাও চাই এই ডিজিটাল মাধ্যমে সবাই সরগর হন, এবং ডিজিটালি আমরা আরও যত বেশি দক্ষ হয়ে উঠতে পারবো হয়তো সেটাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমি এই নতুন পোর্টাল সানডে টাইমস কলকাতা তার দীর্ঘায়ু এবং শুভযাত্রা প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন।